আমি এক্ষুনি সীমাদের একটা ভিডিও দেখলাম, সত্যি বলছি মনটা ভারী হয়ে গেছে। সত্যি কথা বলবো, সেটা হচ্ছে সিচুয়েশান এমন ছিল যেই সিচুয়েশানে আমার মনে হয়েছিল অনেক কিছু, কারণ আমার কাছেও অনেক কিছু শুনেছিলাম। একটাই কথা বলবো, লাস্ট কিছুদিন ধরে যখন ধরিত্রীদের সাথে কথা হতো, এটাই হতো যে জিনিসটা যাতে ঠিক হয়ে যায়, জিনিসটা যাতে শুধরে যায়, সামলে যায়। বারবার চেষ্টা করতাম, সেদিন লাইভে গিয়েও অনেক চেষ্টা করেছি, আমার পক্ষে পসিবল নয় কারুর এগেনস্টে কিছু বলা। এবং আমি সীমাদের এগেনস্টেও যেটুকু বলেছি সেইটুকু কথা আমি হয়তো সকলের এগেনস্টেও বলেছি যখন লাইভ করেছি, বা তার আগে যতগুলো ভিডিও আছে যদি কেউ ভালো করে খুঁটিয়ে দেখে বুঝতে পারবে। পার্টিকুলার নাম ছাড়া যতবার যা হয়েছে, সেটা খিস্তি দিয়েই হোক, সেটা কাউকে ব্লেম দেওয়া নিয়েই হোক, আর যাই হোক না কেন, আমি সরে গেছি। কারণ এই কটা দিন যে আমি ব্যাপারটা থেকে সরে গিয়ে আমি মেন্টাল যে পিস যেটা বলে আমি সেটা পেয়েছি, সত্যি কথা বলছি। আমি এই জিনিসগুলো থেকে ডিট্যাচ হয়ে গিয়ে আমার লাইফে যে আমার বাচ্চাদের কতটা ইম্পর্টেন্স, আমার ফ্যামিলি মেম্বারদের কতটা ইম্পর্টেন্স, যেগুলো আমি সব সময় হারাচ্ছিলাম, সত্যি কথা বলতে আমি ইউটিউবের এটাতে এতটা ইনভলভ হয়ে গিয়েছিলাম যেখানে আমি শুধু এই জিনিসগুলো হারাচ্ছিলাম। আমার মতে আমার লাইফে আমার এই বাচ্চা, সেটা আমার বাড়ির বাচ্চা হোক, আমার দিদির বাড়ির বাচ্চা হোক, আমি এদেরকে, এদের প্রতি আমি মানে যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড হয়ে থাকতাম। মানে এরকমও গেছে, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, শ্যাডোকে আমি ওষুধ পর্যন্ত দিইনি, যেই মুহূর্তে রিয়েলাইজ করেছি যে এরকম হয়েছে, এতটা দুর্ঘটনা, এত বড় কিছু হয়ে গেছে, যখন মনে হয়েছে শ্যাডোকে ওষুধ খাওয়াইনি, মানে একটা পুরো দিনের দুবেলা ওর ওষুধ চলে মেন ক্রিয়েটিনের জন্য, আমি ওষুধ দিতে ভুলে গেছি। শুধু হয় না খেতে দেওয়া আর হিসি পটি করানো, আমি ওইটুকু করেই ছেড়ে দিয়েছি। ঠিক আছে, আমার কাছে না এই সম্পর্কগুলো আমার কাছে অনেক দামি, সেটা সঞ্জয় দা হোক, সেটা সীমাদি হোক। হয়তো আজকের ডেটে দুজনার মধ্যে দুজনার কারুর সম্পর্ক নেই, দুজনার হয়তো ইন ফিউচার কোনো দিন কথাও হবে না, কিন্তু সত্যি বলছি সেদিন লাইভেও চেয়েছিলাম যাতে দুজন মিলে মিল হয়ে যাক, দুজনার যাতে অ্যাটলিস্ট ঝামেলাটা যাতে মিটুক। কারণ আমি না ইউটিউবের এই যে মানুষগুলোকে দেখি, এটা আমি কোনো গ্রুপ ভেবে কোনো দিন দেখতাম না, আমার কাছে এটা পরিবার ছিল, পরিবার আছে আর পরিবার থাকবে। পরিবারের মানুষের সাথে এরকম অনেক সময় হয়, অনেক রিলেটিভ মানে অনেক দূরের, ধরো অনেক অনেকটা দূরের কোনো খুড়তোতো জারতোতো বা মামার বাড়ির কারুর সাথে, আমার নিজের বাড়ির অনেকের সাথে অনেকের মুখ দেখা দেখি হয় না। বাট আমি একটা এমন মানুষ, যেটা আমি আমার রিয়েল লাইফেও হয় যে আমি সবার সাথে মিশি। এরকম অনেক বন্ধু থাকে, যখন আমি বর্ধমানে যাই হয়তো এই বন্ধুর সাথে ওই বন্ধুর কথা হয় না, মুখ দেখা দেখি নেই, কিন্তু আমি বর্ধমানে গেছি ফেসবুক থেকে হোক, ইনস্টা থেকে হোক, বা ইউটিউব থেকে, এখন তো ইউটিউবের দলতে আমার বন্ধুরাও জানতে পারে আমি কখন বর্ধমানে এসেছি। তো যখনই ওরা জানে তখনই হয়তো কেউ মেসেজ করে বলে, কী রে বর্ধমানে এলি, দেখা করবি না? তো এরকম হয়েছে যে অন্য একটা গ্রুপে আমি হয়তো আড্ডা মারছি, ওখানেই মেসেজটা এসছে বা কলটা এসছে, আমি কিন্তু অন স্পট কল রিসিভ করে আমি একদম আমি আসছি ভাই, কালকেই তোদের সাথে দেখা করতে আসবো। হয়তো কালকে অন্য কোনো প্রোগ্রাম হয়ে গিয়েছিলো ওদের সাথে, আমি বললাম না কালকে আমি ওদের সাথে দেখা করি, তারপর আমি তোদের কাছে আসছি। লাইক এই জিনিসটা না আমার সাথে সবসময় হয়। তো আমার কাছে ইউটিউবে হয়তো সীমাদি বা সঞ্জয় দার যে ব্যাপারটা হয়েছিল, প্রথম থেকে আমার মধ্যে একটাই জিনিস ছিল যে দুজনার মধ্যে হচ্ছিল, আমি হয়তো বলতে পারিনি, কারণ আমার থেকে বয়সে বড় অনেক মানুষ আছে, আমি কাউকে কখনোই আমি কখনোই কাউকে বলতে পারি না যে তোমরা সবাই বন্ধ করো, সীমাদি সঞ্জয়দার মধ্যে হচ্ছে তো ওরা দুজনাই করুক। অ্যাকচুয়ালি আমি মন থেকে এটাই চেয়েছিলাম যে সীমাদি সঞ্জয়দার মধ্যে হচ্ছে কথা বলে যদি শেষও না হয়, দুটো দিন তিনটে দিন ভিডিও দেবে শেষ হয়ে যাবে, কিন্তু তারপরে দেখলাম সবাই সীমাদির এগেনস্টে বলছে। তখনও আমি নিজেকে ইয়ে করেছিলাম এবং ধরিত্রীদের সাথে এটাই কথা হচ্ছিলো যে সবাই বলছে যেখানে তোমার বা আমার বলার তো কোনো দরকার পড়ে না, আমরা না বললেও চলে, কারণ ইচ অ্যান্ড এভরি ওয়ান কিছু না কিছু বলছেই। রাদার আমার আর আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে সীমাদি আমার সাথে
খুব মানে আগের ওই টাইমটাতে হয়তো প্রথমের দিকটাতে কন্টেন্ট নিয়ে বা ভিডিও নিয়ে তখন কথা হতো, ইদানিং সীমাদির সাথে আমার কন্টেন্ট ওয়াইজ বা কিছু নিয়ে কথা হতো না। মানে সামনে কে নাচতে পারে, পূজা নাচছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি ওটা দেখেই হাসলাম। অলওয়েজ ও না আমি ভিডিও করলেই ও আমাকে এগুলো করে। আমি গালাগাল করি, আমি প্রাউডলি বলি আমি গালাগাল করি, আমি ভীষণ ভালোভাবে গালাগাল করি, আর করবো নাই বা কেন ভাই। এর আগেও যখন গালাগাল করেছি কেউ বলতেও আসেনি, আর বললেও আমি কারোর কথায় থামি না। আরে ভাই দু মিনিট দাঁড়া না, ওকে বল দু মিনিটে। তো আমার ওটাই কথা, তারপরেও যখন আমার মনে হয়েছিল যে এরকম স্টেজ বা কিছু, আমি জিনিসটা নিয়ে খুব বেশি পরিমাণে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, খুব অনেস্টলি বলছি। যার জন্য ডিপ্রেশন কাটাতে গিয়ে পূজা আমার জন্য মানে আমাকে নিয়ে বেরোনো, আমার দক্ষিণাপন, গড়িয়াহাট, প্লাস সেই দিনেই এমন হয়েছে যে সঞ্জয় দার সাথেও দেখা। অ্যাকচুয়ালি ইউটিউবে এসে হয়তো আমি এই মানুষগুলোকে পেয়েছি, কিন্তু এরকম কিছু নয় যে ইউটিউবে আমরা কিন্তু যারাই ঝগড়া করি, যে যাকে যা ইচ্ছা তাই বলি, আলটিমেটলি কেউ কাউকে কিন্তু আমরা কেউ চিনি না, খুব সত্যি কথা। হয়তো আমরা পার্সোনালি অনেক মানুষকে অনেক নোংরা কথা বলি, কিন্তু যখন না সেই মানুষগুলোর সাথে সামনে থেকে দেখা হয়, দু মিনিট দাঁড়া না দরকারি কথা বলছি, প্লিজ করিস না, আমি একদম মাইক দিচ্ছি, আমার ভালো লাগছে না, দেখ ভালো লাগছে, আমি সিরিয়াস কথা, মাইক কথাগুলো গন্ড, মাইক আমার ভালো লাগছে, মাইক ভালো লাগছে না, দরকারি কথা, ভয় পেয়ে গেছি, ভয় পাওয়ার কিছু নেই, দরকারি কথা বলছি, বলতে দে। আমার প্রবলেমটা হচ্ছে, আমার প্রবলেমটা তুই বসেছিলিস, তুই যেটা খুঁজছিস, আমার কথা হচ্ছে যে মানুষ আমরা প্রত্যেকে একে অপরকে না জেনে অজস্র গালাগালি, অজস্র অনেক কথা বলি, আলটিমেটলি কিন্তু কেউ কারুর সাথে মিশি না, ওই ফোনে কথা অথবা ভিডিও থ্রু ভিডিওতে দেখা। যখন কারুর সাথে পার্সোনালি দেখা হয়, কথা হয়, মেলামেশা করা হয়, এই তো বাবাই, এই তো বসেছিলিস, আই টোল্ড ইউ আপনারা কাজ করছে, অবভিয়াসলি পেছনে লোকাল পেছনে লাগলে এটাই হয়, সিরিয়াস কথা মাথায় ঘুরছে বল। তো এটাই হচ্ছে মেইন জিনিস, যে আমরা সবসময় লোককে বলতে থাকি যে এরকম মানে তুই এটা বলেছিস, তুই ওটা করেছিস, খিস্তি মা মাসি করে দি, কিন্তু আলটিমেটলি একবারের জন্য হলেও আজকে ভেবে দেখো যে যখন ওই মানুষগুলোকে সামনে দেখতে পারবে, একবারের জন্য হলেও কি কথা বলতে ইচ্ছে করবে না? ঠিক ইচ্ছে করবে। আজকে কেউ কাউকে চিনি না, সেটা সঞ্জয় দা হোক, সীমাদি হোক, হয়তো ফোন কলসে অনেক কথা হয়েছে, অনেক ইয়ে হয়েছে, কিন্তু সামনাসামনি মনে হয় না কারুর দেখা হয়েছে, কারেক্ট? যখন কোনো দিন যদি সামনাসামনি দুটো মানুষকে আনতে পারা যায়, আমার মনে হয় যে এত দ্বন্দ্ব বা এত কিছু হয়তো এক, আমার মনে হয়তো মেবি আমি ভুল, বাট জিনিসটা হয়তো শর্ট আউট করে নেওয়া যেতে পারে, বা জিনিসটা হয়তো মানে দুজন দুজনকে দেখে হয়তো এরকম রিয়াকশান হবে যে কোনো দিন কোনো ঝামেলাই হয়নি, লাইক কিছুই তো হয়নি আমাদের মধ্যে, এরকমও হতে পারে, বা রেগে গিয়ে এই তুমি কেন আমাকে এটা বলেছো, এই আপনি কেন এরকম বলেছেন, এটা হয়েই হয়তো শেষ হয়ে যাবে। মানে আমার মধ্যে এই যে জিনিসটা আমি ফিল করতে পারি, আমার যখন সীমাদিকে প্রথম দেখেছিলাম আমি দেখে কেঁদে ফেলেছিলাম, সঞ্জয় দাকে দেখেও আমি এক্সট্রিম লেভেলে খুশি ছিলাম, ওই খুশিটা আমার মুখে দেখতে পারবে। সীমাদিকে বাড়িতে নিয়ে এসে কি করব না করব বুঝিনি, সেদিন মঙ্গলবার ছিল, আজও মনে আছে, আমি অনেকের বার্থডে ভুলে যেতে পারি কিন্তু সীমাদি যেদিন এসেছিলো কি বার সেটাও মনে আছে, ভেজ খেতে হয়েছিল সীমাদিকে, ননভেজ ছিল না, মঙ্গলবার হয়েছিল বলে, মানে লাইক এইগুলো ভুলতে পারবো না, এরা আমার অনেকটা জায়গা জুড়ে আছে, এদের এগেনস্টে আমার ভেতরে যদি অত ক্ষোভ থাকতো না, সীমাদির এগেনস্টে আমি অনেক নোংরা কথা বলতে পারতাম যেগুলোর লজিক থাকতো না, বেস থাকতো না। ওই জন্য হয়তো সীমাদিকে নিয়ে আমি যেটা যেটা বলেছিলাম, সীমাদি নিজের ভিডিওটা যখন করেছিল বলেছিল হ্যাঁ মিলি যেটা বলেছে ঠিক বলেছে, ওই কারণেই মানুষটি বলতে পেরেছে, নইলে হয়তো বলতে সে পারতো না। এবারে বলি, আমি অনেকের ভিডিও শেয়ার করেছি, অনেক কিছু করেছি, দুটো কথা না বলে না আমি পারবো না থাকতে, আমি পার্সোনালি যেহেতু কারুর সাথে কথা বলিনি সেই জন্য কিছু বলতে পারবো না, বাট অ্যাবাউট
মেন্টাল প্রেশার বা সুসাইড এটা নিয়ে আমি বলতে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু অনেকের ভিডিও টুকটাক দেখে ফেলছি, বিশেষ করে পিঙ্কিদি। আমি নাম অবশ্যই বলবো, পিঙ্কিদির কথা, পিঙ্কিদির বিচার অন্য লেভেলের ভাই। আমার ভীষণ ভালো লেগেছে পিঙ্কিদির প্রতিটা ভিডিও। একদম ঠিক কথা, যখন তুমি চাও না যে তোমার এই জিনিসটা মিডিয়াতে আসুক, দরকার নেই তোমার ফ্যামিলির লোকদের বলা। আমাকে একবার বলেছে জিনিসটা তারা চায় না বলে, আমি প্রাইভেট করেছি। দ্যাট টাইম যেটুকু ভিডিও বা যেটা কমিউনিটি পোস্ট এসেছিল তখনই বলে দিতে পারতো যে করো না। সেটা আমার নিজের ভিডিও কিন্তু আমি করেছিলাম, সোমাদির ভিডিও, সঞ্জয় এই সোমাদির কমিউনিটি পোস্ট, সঞ্জয় দার ভিডিওর পর আমার ভিডিও ছিল। আমাকে যদি ওই স্ক্রিন রেকর্ডিংটা প্রাইভেট করতে বলেছিল, আমাকে যদি ওই ভিডিওটা প্রাইভেট করে দিতে বলতো, আমার মনে হয় অনেক বেটার হতো। অ্যাটলিস্ট এই জিনিসটা এত দূর এগোতো না, সোমাদিকে বলা কমিউনিটি পোস্ট ডিলিট করে দাও। লোক জানতোই না, কেউ কিছু জানতেই পারতো না, না মানুষটা কেমন আছে, কি হচ্ছে, এই হয়েছে, আইসিইউ, এত কথাই আসতো না যদি কথাটা এত দূর লোককে না বলা হতো। ভিডিওতে নিজেদের এসেও কিছু বলার দরকার ছিল না, ধরিত্রীদি যেমন এসছে ভিডিওতে ওরকমই আসতে পারতো, তাই না? কেউ ওকে বলতোও না প্রমাণ দাও, প্রমাণ দাও, যেই প্রমাণগুলো দেখাতে পারবে না। এবার বলি আমার যেটা নিজের খারাপ লেগেছে, যেই জন্য আমি এখান থেকে দূরে গেছি। আমার পার্সোনালি মনে হয় না সঞ্জয় দা কোনো কিছু জানে বা সত্যি মিথ্যে। সবাই আমরা বিশ্বাস করেছিলাম যেভাবে জিনিসটা সামনে এসেছিল ভিডিওর পর, কিছু কিছু মানুষের কাছে কিছু ভয়েস ছিল, সমস্ত দিক থেকে মনে হয়েছিল। কিন্তু যখন আমি বিচার বিবেচনা করেছিলাম, কোথাও একটা গিয়ে আমারও মনে হয়েছে যে সামহাও কিছু একটা ম্যাটার আছে, বা হলেও যতটা বড় করে বলা হয়েছিল মেবি অত বড় হয়নি, হয়তো অত কিছুটা অত বড়ও কিছু হয়নি, বাট স্টিল তোমাকে গলায় দাগের প্রমাণ বা অনেক কিছু লোকে বলেছে হসপিটালের নাম, সেটাও নয়, অ্যাড্রেসটা মানে হসপিটালের নাম অ্যাড্রেসটা চেপে একটা প্রেসক্রিপশন তো দেখানো যেত যে এই ডেটে আমি ভর্তি হয়েছিলাম আর এই ডেটে ছাড়া গিয়েছিল, এইটুকু তো করাই যেত। যেহেতু তোমরা কিছু জানাতে চাইছো না, তোমরা জানাতে চাইছো না বলছো, কিন্তু জিনিসটা জেনে গেছে, তারপর তোমরা বলছো প্রমাণ দেব না, মানে এই কথাটা কীরকম টাইপের ম্যাটারটা হয়ে গেল, না অদ্ভুত টাইপের ম্যাটারটা হয়ে গেল। এবার আমার একটাই কথা, সেটা হচ্ছে যখন জানাতে চাওই না, তখন যখন যেই প্রথম থেকে জানানো স্টার্ট, মানে প্রথম তিনজন বলতে সোমাদি, আমি আর সঞ্জয় দা তিনজন ছিলাম, তো আমাদের তিনজনকে বললেই হয়ে যেত প্রাইভেট করে দিতে, আর ওই টপিকটা নিয়ে কিছু হলে, কেউ কিছু বললে আমাদের মধ্যে এইটুকু মানে ক্যাপাসিটি আছে মানুষকে বলা যে আমরা ভুল খবর পেয়েছিলাম, ধরিত্রীদির কোনো কিছুই হয়নি, ও এই ডিপ্রেশনে পড়ে গেছে, ওর এই জিনিসটা নিয়ে ভিডিও করতে চায় না, ওই কারণের জন্য ও ভিডিও করছে না, এইটুকু বলে দিলেই হয়ে যেত। কিন্তু লজিক্যালি তুমি যদি দেখতে যাও, এক ঘন্টার ওপর একটা লাইভ, যেই লাইভে প্রচুর লোক উঠেছে, প্রচুর কথা বলেছে, কন্টিনিউ তুমি কথা বলে গেছো, এবং আগের দিনে যেখানে তোমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, পরের দিনে কখনোই অতটা কথা কেউ বলতে পারে না, এটা একটা তোমার মাইনাস পয়েন্ট গেছে। সেকেন্ড হচ্ছে পরের দিনে 50 মিনিটের কাছাকাছি একটা ভিডিও, অবশ্যই ভিডিওর ভেতরে বস্তু নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু একটা না কয়েকবার কাট করেছো, মেবি তোমার ওটা ফোন এসছে বা তুমি হয়তো একবার দুবার পজ করেছো গলার জন্য, কিন্তু অতক্ষণ কথা বলার বলতে শুরু করলে, আমার যেমন, আমি আমার দিদির বাড়িতে গিয়েছিলাম, বাচ্চাগুলোর পেছনে এত চিৎকার করেছি আমার গলা আবার ভেঙে গেছে। নর্মালি গলায় খুব প্রেশার পড়লে গলার টোন চেঞ্জ হয়ে যায়, যেটা আমার নিজের হয়েছে, সেখানে ভোকাল কর্ডে যদি প্রেশার পড়ে, যেটার জন্য আমি আইসিইউতে ভর্তি হব বা ওই স্টেজে যদি থাকি, তাহলে কতটা খারাপ সিচুয়েশন হতে পারে একটা মানুষের, আমি শুধু ওটাই ভাবি। এবং লোক কিন্তু এটার জন্যই বার 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 প্রতিটা লোক, ভিউয়ার্স থেকে শুরু করে
যতজন ক্রিয়েটর যারা যারা প্রমাণ চাই, যেমন সুমি, লাইক সুমিও আজকে বলেছে, সুমির ভিডিও দেখলাম, এই কথাগুলো ওখান থেকেই উঠে আসছে। না তুমি লাইভ করতে, না তুমি সোমাদি বা সঞ্জয়দা বা আমাকে বলে দিতে যে জিনিসটা দরকার নেই, তুমি না তোমার ফ্যামিলি থেকে এসে যে ভিডিওটা করেছিল লাইক ওইভাবে, তোমার আমাকে তো তুমি বারণ করোনি, আমাকে তোমার ছোটদা বারণ, মানে ছোটদা যিনি আছেন উনি বারণ করেছিলেন, আমাকে বলতেই পারতো, আমি সঙ্গে আমার ভিডিও প্রাইভেট করে দিতাম যে মিলি আমরা জানাতে চাই না, তোমার ভিডিও দেখেছি, প্লিজ তুমি ভিডিও করো না বা লোককে জানিও না যে এরকম কিছু হয়েছে, আমরা জানাতেই চাই না। তোমাদের বিষয়টা পুরোটা জেনে গেছে, তোমরা প্রমাণ দিতে চাও না। প্রমাণ বলতে কেউ তোমায় বলছে না যে গলায় দড়ি দিয়ে ঝুলছিলে ওই ভিডিওটা দাও, বা গলায় দড়ি যখন পড়েছে তখনকার, কারণ আমি নিজের ভিডিওতে বলেছি যে কেউ কারুর বাড়িতে গলায় দড়ি দিলে সেই সময় কেউ প্রমাণের জন্য ভিডিও করতে পারে না, কারণ মেন্টাল সিচুয়েশন কখনো কারুর থাকতে পারে না। হসপিটালের বেডে শুয়ে আছো সেটার একটা ফটো দেওয়া যেত, চলো মেনে নিলাম নয়, কোনো কিছু দেখাতে নয়। অনেকবার আমি সুতপাদির ভিডিওতে দেখেছি, সুতপাদি যে কেস বা কিছু করেছে, জাস্ট পেপারটা দূর থেকে এনে দেখিয়ে সরিয়ে দিয়েছে, এইটুকু করাই যেতে পারত, কারণ আমি ওটা সুতপাতির ভিডিওতেই দেখেছি খুব সুন্দরভাবে। আজকে ফেটুকে নিয়ে ভিডিও করি, ফেটুর ভিডিওতেও তাই দেখেছিলাম যে হালকার ওপর দিয়ে সমস্ত সাইডগুলো চেপে মুড়ে জাস্ট একটুখানি দেখিয়ে দেওয়া যে এটা আমার হয়েছিল, এই দিন আমি গিয়েছিলাম, এইটুকু তো করাই যেতে পারত। কি বলতো, তুমি প্রমাণ দেবে না বলেছো বলে তোমার জন্য আমরা এতগুলো মানুষ শুধু খিস্তি খেয়ে গেলাম। আজকে আমাকেও লোক বলতে ছাড়েনি, আমি ভিডিওটা প্রাইভেট তুমি বলেছো খুলে দিতে, আমি খুলতেই চাই না, ওটা প্রাইভেটই থাক, কারণ পাবলিক হলে আবার আমাকে অনেক প্রশ্ন করবে। আজ পর্যন্ত আমি নেগেটিভ কমেন্ট এত পাইনি যতটা তোমার বিষয়ে নাক গলিয়ে হয়েছে। লোকে বলেছে আমি নাকি এই মানে মিথ্যে সত্যি যেটাই থাকুক তার প্ল্যানিংয়ে নাকি আমি সদস্য ছিলাম। ভাই আমি যে ছিলাম না সেটা আমি আমার দিক থেকে জানি, সেটা সবাই তোমরাও জানো। রাদার আমার খারাপ লেগেছে আমার কমেন্ট বক্সে সঞ্জয় দাকে নিয়ে নোংরা কথা বলেছে, সত্যি আমি মানতে পারিনি, কারণ আমার খারাপ লেগেছে। সঞ্জয় দা কোনো দিন থাকতে পারে না, যদি এটা কোনো প্ল্যানও হয়ে থাকতো তাহলেও পারতো না, আর যদি সত্যি আমি মানছি হয়তো সত্যি, কারণ আমি অনেকগুলো শুনেছি ব্যাপার, মেনে নিচ্ছি আমি সত্যি, তাহলে তোমার জন্য যখন এতগুলো মানুষ খিস্তি খেয়েছে, আমি জানি সোমাদির কমেন্ট বক্সেও প্রচুর নোংরা কমেন্ট পড়েছে, প্রিয়াংশু কি করে ভুলতে পারি, প্রিয়াংশুকেও হয়তো অনেক বাজে কমেন্ট পড়তে হয়েছে, কারণ আমি একা তো ছিলাম না, অনেকে বলেছে এখানে, প্রত্যেককে নেগেটিভ কমেন্ট পেতে হয়েছে। অ্যাটলিস্ট যখন জিনিসটা রটেই গেছে, তুমি করেছো, সবাই জেনে গেছে এই ব্যক্তিটা এটা করেছে, তাহলে একটা ছোট্ট পেপার দেখাতে কি প্রবলেম যে এই তারিখে আমার ভর্তি হতে হয়েছিল আর এই তারিখে ডিসচার্জ হয়েছি। তুমি বলেছো তোমার ভিডিওতে যে 30,000 টাকা দিতে হয়েছে, অবভিয়াসলি 30,000 টাকা তোমার ফ্যামিলি দিয়েছে, ইউটিউবের কেউ দেয়নি, কিন্তু কথাটা যদি না রটতো তাহলে কেউ প্রমাণও চাইতো না, কেউ কিছু বলতো না। যখন যেই জিনিসটা আমি চাইবো যে এই কথাটা আমাকে নিয়ে বলা বন্ধ হোক, দ্যাট টাইমই আমি সবাইকে বলবো তোমরা এই বিষয়টা বলবে না। আজ বাদে কাল আমি যদি হসপিটালে ভর্তি হই আর আমি যদি চাই যে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, কেউ যদি আমার ব্যাপারে খবরও পায় সেটুকু যদি সে জানে, তাকে যদি আমি বারণ করি সে অ্যাটলিস্ট করবে না। আমি অন্য কারুরটা জানি না, আমাকে বললে আমি বুক ঠুকে বলতে পারি, আমি যদি ওই ভিডিও প্রাইভেট করতে পারি আমি ওটাও প্রাইভেট করে দিতাম, আমাকে যদি দ্যাট টাইম বলা হতো। সঞ্জয় দা এমন একটা ব্যক্তি যাকে হাজার জিনিস, আমার নোংরা ফটো সঞ্জয় দা দেখেছিল ইনস্টাগ্রামে দেওয়া, সেই ফটোর কথা আমি একবার সঞ্জয় দাকে বলেছিলাম যে আমার বাড়িতে যেন জানতে না পারে, পূজাও এখন তাকাচ্ছে, পূজাও এটা জানতো না। সঞ্জয় দা বলেছিল আমার আমার ফটো দেওয়া হয়েছে আমার ফ্যামিলিকে নিয়ে, এবং আর একজন আছে যার ফটো দেওয়া হয়েছে, আমার নামটা সে একবারও তার ভিডিওতে করেনি, আমি বারণ করেছিলাম, হাত জোর করে কেঁদেছিলাম, আমি তা আমি দেখতে পাইনি, সঞ্জয় দা দেখেছিল, দেখে যেটা বলেছিল। আমার বক্তব্য হলো একটাই যে তোমরা
বিষয়টা তখনই বন্ধ করে দিতে পারতে, তোমরা তখনই বলতে পারতে, এখনই শেষ হয়ে গেছে বেটু, বস দু মিনিট। আরে আমি ভাবলাম কথা বলবি, ওই জন্য বললাম। তোমরা যখন জিনিসটা চাওই নি, লোক জানুক, প্রমাণ দিতে চাও না, কিছু চাও না, তাহলে তখনই জিনিসটা বন্ধ করে দাও। সঞ্জয় দাকে বললে সঞ্জয় দা ভিডিও অফ করে দিত, আমি করে দিতাম। সোমাদিত তো একটা কমিউনিটি পোস্ট ডিলিট করা, ওইটুকু ওও ডিলিট করে দিত। প্রিয়াংশু তো ভাই ভিডিওই করেনি, বহু পরে গিয়ে ভিডিও করেছে। আমরা কেউ তুলতামই না, বলতামই না, তাই না? জিনিসটা জানাতে না চাইলে ওখানেই বন্ধ করে দেওয়া উচিত। আমার সাথে সঞ্জয় দা আমার যে একটা মানে মারাত্মক ব্যাপার, যেটা হয়তো সোশ্যাল আমি যে ইউটিউবে যদি বলতাম, যে বা যারা করেছে অত দূর পর্যন্ত বোধহয় টানা হতো। পূজা এখন শুনে পূজা মুখ বেঁকছে বসে আছে, ওও যদি জানতো ওও বোধহয় বার করে নিত, ওটা কার প্রোফাইল, কে করেছে, সবটা বার করতে পারতাম। আমিও ছুটতে পারতাম থানা পুলিশ, সাইবার ক্রাইমে আমিও যেতে পারতাম, কারণ মুখে একটা বডির সাথে অন্য মুখ বসিয়ে ফটো করা সাইবার ক্রাইম হিসেবে সব থেকে বড় ক্রাইম ওটা। কিন্তু আমি চাইনি জিনিসটা এত বাড়াবাড়ি হোক, ওই জন্য সঞ্জয় দাকেও বলেছিলাম বলো না, দুদিন পর জিনিসটা চেপে যাবে। সেটাই হয়েছিল। তোমরাও যখন চাও নি, লোক জানুক, লোককে প্রমাণ দেবে না, তাহলে তখনই বারণ করে দিতে না, না নিজেরা ভিডিও করে বলা, না আমরা আমরা বলেছি সেটাকে সাপোর্ট করা, কোনো কিছুই দরকার ছিল না। আমরা প্রমাণও দেবো না, ব্যাপারটা লোক পাবলিক জানুক সেটাও চাইবো না, মিটে যেত, কারেক্ট? যদি আমি কিছু ভুল বলি অবশ্যই বলবে এবং লজিক দিয়ে বলবে, আমি অবশ্যই শুনবো। আর সীমাদি, লাভ ইউ সীমাদি, কোনো দিন আমি মর্যাদা মানে কী বলতো, তোমরা তুমি বলো, সঞ্জয় দা বলো, মুনমুন্দি বলুক, আমার কথা যাদের সাথে হয়, মিমি, মিমিরা তো কোনো দিনই নয়, বাট তোমরা যে জায়গাটা আমাকে দিয়েছো ছোটো বোনের মতো, আমি কেঁদেছি। মুনমুন্দি আমাকে ফোন করেনি, কিন্তু মানুষটা মেসেজ করেছিল, বাবু কাঁদিস না, আমি কষ্ট পেয়েছি। আমাকে সঞ্জয় দা মেসেজ করে বলেছে, ইউটিউবে তখন ভিডিও দিচ্ছিলাম না, আমাকে বলো ভিডিও কেন দিচ্ছ না, ভিডিও দাও, তোমার যেটা মন হয় সেটা বলো। এমনকি তোমাদের নেগেটিভ অজস্র কমেন্টের জন্য সঞ্জয় দা দুদিন আগেও আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিল, আমার এগেনস্টে যদি কথা বলতে হয় তুমি বলো, গালাগাল দাও আমাকে। এটাই তোমরা আমাকে সেই জায়গাটুকু দিয়েছো, আর আমি ওই জায়গাটা কোনো দিন নষ্ট করতে পারবো না, বিশ্বাস করো, বিশ্বাস করো পারবো না। আমি হয়তো এই মুহূর্তে কারোর সাথে কথা বলছি না, একটা না একটা দিন এই সমস্ত জিনিসটা ঠান্ডা হবে, আমি ওই দিনের ওয়েট করে আছি। আর ওই দিনটাতেই আমি তোমাদের সবার সাথে দেখা, কথা, আড্ডা সব করব। আর সীমাদির বাড়ি তো আমি যাবোই, সীমাদি তোমার বাড়ি যাব, শুভদার টাকায় খাবো, ঘুরবো, আমার জিজু বলে কথা ছাড়বো নাকি, তুমি ভাবলে কী করে সম্পর্ক রাখবো না বলছো? তো চলো, বাই, লাভ ইউ অল, টাটা। অবশ্যই যদি লজিক ছাড়া কোনো কথা বলি, পয়েন্ট করে লজিক দিয়ে বোঝাবে, আমি লজিকে বিশ্বাসী, আমি ইললজিক্যাল কথায় বিশ্বাসী নয়।